গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। বহিরাগত সন্ত্রাসীরা এসে আমাদের উপর হামলা চালাচ্ছে, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। দয়া করে আপনারা সন্ত্রাসী কার্যকলাপ করবেন না, আমরা শান্তি চাই, আমরা কোনো সন্ত্রাসী করতে চাই না, আমরা বঙ্গবন্ধু সৈনিক। আর আপনারা জানেন নৌকার প্রতীক মানে উন্নয়ন, সুতরাং দয়া করে নৌকা আমাকে ভোট দিবেন এবং নৌকা হোমনার মাথা ভাঙ্গায় নৌকার প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে গ্রামবাসীর ঐক্যমত, বিস্তারিত দেখুন চ্যানেল এমকে টিভির ডেস্ক রিপোর্টে। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। গত 5 বছর আগে নাজিরুল হক ভূঁইয়া সাহেবকে যেইভাবে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আমরা নাজিরুল হক ভাই কতটুকু করতে পারছি জানি না। আমি আবুলের বড় সবার পক্ষে থেকে মনিরের সাথে সুর মিলিয়ে বলবো, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে দয়া করে ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং দয়া করে মাথাভাঙ্গা ইউনিয়নের ইজ্জতকে রক্ষা করতে হইলে, ঐতিহ্যকে রক্ষা করতে হইলে সবাই একটি করে নৌকামার খায় ভোট দিয়ে এইবার নাজিরুল হককে জয়যুক্ত করবে। কুমিল্লার হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত 19 নভেম্বর শুক্রবার বিকেলে 4 নং ওয়ার্ড জয়দেবপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হজরত আলী সওদাগরের সভাপতিতে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান আবুল, মাথাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত কফিল উদ্দিন এর ছেলে মোহাম্মদ ফারুক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনির হোসেন সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ স্বপন খান মেম্বার, ইউনিয়ন যুবলীগ সভাপতি আক্তার আল মামুন, বর্তমান মেম্বার মোহাম্মদ জাকির হোসেন, সাবেক মেম্বার মোহাম্মদ লিয়াকত আলী, মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মনির হোসেন বক্তব্য রাখেন। হোমনা উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম সরকারের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন হোমনা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন বুইয়া, ভিপি লিটন, সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ হুমায়ুন কবির, যুবলীগ নেতা মোহাম্মদ মিলন ভুইয়া, খবির খান, শিপন মিয়া, আলাউদ্দিন মেম্বার ও সাবেক মেম্বার সাজু আহমেদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এবং আপনারা যদি আমাকে আবার 28 তারিখ ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি আপনাদের মাঝে কথা দিয়ে যাচ্ছি যে উন্নয়নের দ্বারা ইনশাআল্লাহ অব্যাহত রাখবো এবং যোধপুরকে আমি ভালো শান্তিতে রাখবো। আমি বিশেষ কিছু বলবো না, শুধু একটা মেসেজই দেব, যে মেসেজটা আমাদের আজকে আমাদের এসপি মহোদয় ডিসি মহোদয় দিয়ে গেছেন, সেই মেসেজটা হলো নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ। নির্বাচনের দিন নির্বাচনের ভোট কেন্দ্রে কোন বহিরাগত থাকতে পারবে না, কোন সন্ত্রাস থাকতে পারবে না, কোন চাঁদাবাজ থাকতে পারবে না। একটাই আমাদের ডিসি মহোদয়ের মেসেজ, একটাই, কোন বহিরাগত কোন কেন্দ্রে ঢুকতে পারবে না। এটার জন্য যা করণীয় প্রশাসন করবে এবং ভোট যার যার বসে এসে দেবে, এটাই নিয়ম, এটাই আমরা চাই যে যার যার বসে এসে দেবে, শান্তিতে থাকবে, সুখে থাকবে, সুখে সুখে আপনাদের আমরা সেবা করে যাব, এই প্রত্যাশাই করি। আপনারা আমাকে 28 তারিখ নির্বাচিত করেন, আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের এই যোধপুর ইউনিয়নের আমার সহ এক বড় ভাই দক্ষিণ ভাই সহ এবং কয়েকজন গণ্যমান্য ব্যক্তি একটা কথা বলেছে যে রাস্তাটার ব্যাপারে। আমি আসলে এই রাস্তাটার ব্যাপারে আমাদের সম্মানিত মেম্বার মহোদয় আছেন এখানে আসে, যে আসলে রাস্তার জন্য আমি বরাদ্দ দিয়েছি, কিন্তু রাস্তাটা করেছে কন্ট্রাক্টররা। কন্ট্রাক্টররা কি কাজ করেছেন তা আপনারা যোধপুর মানুষই দেখেছেন, কিন্তু বরাদ্দটা আসলে আমার, কিন্তু কিছু বলার নাই। ঋষিপাড়া একটা গাটলা দিয়েছি, গাটলারা পড়ে গেছে, ঋষিয়াদের অনেক লোকজন আছে, তারা বলে গাটলা কইরা যাইতে না যে পড়ে গেছে, কিন্তু 1 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি ঋষিপাড়া গাটলার জন্য, কিন্তু গাটলা করে যাতে না যেতে তারা পড়ে গেছে, তারা কি কাজটা করে গেছে এবং যারা কন্ট্রাক্টরি করে তাদেরকে আমি বলবো যে আপনারা আমাদের চেয়ারম্যান মেম্বারদের টাকাটা সঠিক জায়গায় লাগান, আমরা জনগণের জন্য দেই। হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান আবুল ভোট চেয়ে বলেন, আমি মাথাভাঙ্গা ইউনিয়নের সন্তান, আমাকে অনেকে নেতা বলে, আমি মাথাভাঙ্গা ইউনিয়নের মানুষকে বলি যে আমি কোনো নেতা না, এই মাথাভাঙ্গা ইউনিয়নে আমি কাহার ভাই, কাহার চাচা, কাহার সন্তান, আমি ঠিক সেভাবেই আচরণ করি এবং সেভাবেই আমি পথ চলতে চেষ্টা করি, সেভাবেই কেউ সাহায্য করার চেষ্টা করি। আমার কাছে এখানে আওয়ামী লীগ বিএনপি কিছু নাই, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, এবং সেই হিসেবে আমি পথ চলতে চাই, আগামী দিনে আপনাদের সাহায্য চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সেবা করার সুযোগ চাই। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে
আজকের যিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন আপনাদের কাছে সেই নৌকা প্রতীকের জন্য আমি ভোট ভিক্ষা চাচ্ছি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য মানুষ ভালো থাকার জন্য মানুষ শান্তিতে থাকার জন্য আমরা মনে করি আগামী 28 তারিখ আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আমি বিশ্বাস করি যে আগামী দিনে বিগত 5 বছর আমার ভাই আপনাদের সেবা করার সুযোগ পেয়েছে আমি জানি না হয়তো অনেককে অনেক সবাইকে খুশি করতে পারে না হয়তো অনেককে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে তা আমি তার ভাই হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি আমার ভাই চলতে গিয়ে আপনাদের সাথে কোনো ভুল করে থাকে কোনো অপরাধ করে থাকে কোনো অন্যায় করে থাকে তার জন্য আমি তার বড় ভাই হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আগামী দিনে আপনারা আমার ভাইকে ক্ষমা করে নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন আমরা যতদিন বেঁচে থাকি আমার ভাই চেয়ারম্যান হিসেবে যতদিন বেঁচে থাকি আমরা কথা দিয়ে গেলাম আজকে ওয়াদা দিয়ে গেলাম যে এই ব্যবসা প্রতিষ্ঠানে যারা ব্যবসা করবেন শান্তিপূর্ণভাবে ব্যবসা করবেন কোনো মোস্তানে কোনো সাজাবাদী কোনো সন্ত্রাসী কার্যকলাপ এখানে চলবে না সেটা হতে দিব না আপনাদের পাশে আছি যে কোনো সময় আপনারা ডাক দিবেন আপনাদের পাশে এসে দাঁড়াবো শুধু এটা মুখে বললাম না এটা অন্তর থেকে বললাম এবং বিগত দিনে যারা এখানে নেতৃস্থানীয় নেতৃবৃন্দ আছে তারা যে কোনো সময় ডাকছে আমি আবুল কোনো নেতা হিসেবে না আপনাদের ভাই হিসেবে বন্ধু হিসেবে আপনাদের পাশে ছিলাম ইনশাল্লাহ আগামী দিনও পাশে থাকব আপনাদেরকে কথা দিয়ে গেলাম আর আগামী 28 তারিখ আপনাদের কাছে আমি ভোট ভিক্ষা চাচ্ছি আপনারা আমাদেরকে সম্মান দিবেন সেটা আমরা বিশ্বাস করি তো আগামী 28 তারিখ আল্লাহর হস্তে একটা একটা ভোট যে আমাদেরকে জয়যুক্ত করবেন মাতাবাঙ্গা ইউনিয়নবাসীকে জয়যুক্ত করবেন শুধু আমাদেরকে না এই জয় মাতাবাঙ্গা ইউনিয়নবাসীর জয় আমরা ভালো থাকতে চাই আমরা শান্তিতে চাই আমরা সন্ত্রাস মুক্ত সমাজ করতে চাই নৌকা একই সুরে নৌকা অগ্রবর্তী নৌকা আদরে পয়ের নৌকা